বন্ধুরা, আমাদের এই পৃথিবীর সীমানা নির্দেশ করা হয় বর্ডারের মাধ্যমে। মহাদেশ, দেশ, রাজ্য, শহর, এমনকি ছোট গ্রাম বা পাড়াও ভাগ হয় বর্ডার দিয়ে। আর এই বর্ডারের মাধ্যমেই শাসিত হয় পৃথিবী। এই বর্ডারগুলির বেশিরভাগই অত্যন্ত গুরুতর, কিন্তু এমন কিছু বর্ডারও আছে যেগুলি খুবই মজার এবং অদ্ভুত। আমাদের পৃথিবীতে নিঃসন্দেহে বহু অদ্ভুত এবং রহস্যময় জায়গা আছে, কিন্তু তার মধ্যে কোনোটাই এই বর্ডারগুলির মতো আশ্চর্যজনক এবং চমৎকার নয়। যখন একটি দেশ সম্পূর্ণ আরেকটি অন্য দেশের সাথে মিলিত হয়, সেখানে যে কিছু বৈশিষ্ট্যজনক পার্থক্য থাকবে তা বলাই বাহুল্য। হ্যাঁ বন্ধুরা, বর্ডার বা সীমান্ত জিনিসটাই অত্যন্ত জটিল, কিন্তু কখনো কখনো সেটাই আমাদের এমন অস্বাভাবিক অথচ বিরল জায়গায় নিয়ে যেতে পারে যার অস্তিত্ব রয়েছে আমাদের এই পৃথিবীতেই। দুটি আলাদা দেশের মধ্যে দিয়ে বয়ে চলা পৃথিবীর বৃহত্তম জলপ্রপাত থেকে শুরু করে সেই দ্বীপগুলি যার আয়তন মাত্র 4 কিলোমিটার, কিন্তু একে অপরের থেকে 20 ঘন্টার তফাত, বর্ডার আমাদের এরকম নানান বিষয়কর অভিজ্ঞতা সামনে এসে দাঁড় করায়। আমাদের আজকের ভিডিওতে আমরা এই রকম কয়েকটি আশ্চর্যজনক এবং বিরল বর্ডারের কথা আপনাদের বলবো। আর ভিডিওর শেষে আছে ভারত বাংলাদেশ বর্ডার নিয়ে অনেক কথা, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। বেলজিয়াম এবং নেদারল্যান্ডের বর্ডার। বন্ধুরা, বেলজিয়াম এবং নেদারল্যান্ডসের সীমান্তে দুটি শহর আছে যেগুলি একে অপরের সাথে অতপ্রতভাবে সংযুক্ত। বেলজিয়ামের বার্লে হর্টক শহর এবং ডাচ শহর বার্লে নাসাও মূলত একটি শহর যার অনেকগুলি ছিটমহল রয়েছে। যখন একটি সরকার শাসিত অঞ্চলকে অন্য সরকার শাসিত অঞ্চল ঘিরে থাকে তখন তাকে ছিটমহল বলা হয়। অর্থাৎ এই সীমান্তের কিছু অংশ বেলজিয়ামের, আবার কিছু অংশ নেদারল্যান্ডসের। এই বর্ডারটি গেছে রাস্তার উপর দিয়ে এবং রাস্তাটিতে সাদা রঙের প্লাস চিহ্ন এঁকে বর্ডারটি বোঝানো হয়। তাছাড়াও বি ও এন এল লিখে কোনটা কোন দেশের অংশ তা নির্দেশ করে রাখা হয়েছে। আর আপনারা জানলে অবাক হবেন যে এই বর্ডারটি শুধু রাস্তার উপর দিয়েই নয়, বাড়িঘর, হোটেল, রেস্তোরাঁ প্রভৃতির মধ্য দিয়েও গেছে। শুনতে অবাক লাগছে তাই না? ভাবছেন এমন অদ্ভুত ঘটনা ঘটল কিভাবে? আসলে মধ্যযুগে এই অঞ্চলে জমি নিয়ে বহু বিবাদ দেখা গিয়েছিল, ফলত এমন এক অদ্ভুত এবং জটিল সিদ্ধান্ত নেওয়া হয়। স্পেন এবং পর্তুগালের বর্ডার। ইউরোপের সবথেকে প্রাচীন এবং দীর্ঘ বর্ডার অর্থাৎ স্পেন এবং পর্তুগালের বর্ডার দ্য স্ট্রিপ নামে পরিচিত। যদিও একসময় এই বর্ডারটির অত্যধিক গুরুত্ব ছিল, কিন্তু 1985 সালের শেঙ্গেন এগ্রিমেন্ট ইউরোপের সমস্ত অভ্যন্তরীণ বর্ডার হারিয়ে সেগুলিকে পাসপোর্ট ফ্রি জোন করে দেয়। এই বর্ডারটি দুটি দেশের মধ্যে ভাষাগত পার্থক্য নির্দেশ করে। যদিও এখনও কিছু পর্তুগিজ ভাষায় কথা বলা কিছু স্প্যানিশ কমিউনিটি ওখানে রয়েছে। স্পেন এবং পর্তুগালের এই ক্রস বর্ডার ট্যুর বহু টুরিস্টকে আকর্ষণ করে। তাছাড়াও এই বর্ডারটি বছরের পর বছর ঘটা দ্বন্দ্ব এবং সন্ধি স্থাপনের মাধ্যমে বর্তমান সমাজের রূপরেখার সাক্ষী হিসেবে রয়ে গেছে। আমেরিকা ও রাশিয়ার বর্ডার। বন্ধুরা, আপনারা কি জানেন যে আমেরিকা থেকে রাশিয়া মাত্র 1 মাইল দূরে অবস্থিত? হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। তার কারণ, বেরিং স্ট্রেইটের ঠিক মাঝামাঝি রয়েছে একজোড়া পাথুরে দ্বীপ অর্থাৎ ডায়োমিড আইল্যান্ড। এই ডায়োমিড আইল্যান্ডকে দুভাগে বিভক্ত করেছে দুটি জিনিস, আন্তর্জাতিক তারিখ রেখা এবং আমেরিকা ও রাশিয়ার বর্ডার লাইন। ডায়োমিড আইল্যান্ডের বড় অংশটি রাশিয়ান ফেডারেশনের অন্তর্ভুক্ত এবং ছোটটি আমেরিকার। বড় অংশটি রাশিয়া থেকে 25 মাইল এবং ছোট অংশটি আমেরিকা থেকে 25 মাইল দূরে অবস্থিত। আন্তর্জাতিক তারিখ রেখার কারণে রাশিয়ার অন্তর্ভুক্ত বড় ডায়োমিড অংশটি এবং আমেরিকার অন্তর্ভুক্ত ছোট ডায়োমিড অংশটি যে শুধু পরস্পরের থেকে 2 মাইল দূরে অবস্থিত তাই নয়, এরা পরস্পরের থেকে 21 ঘন্টা দূরত্বে অবস্থিত। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। যদি আমেরিকার ছোট ডায়োমিডে বৃহস্পতিবার দুপুর 12টা বাজে, তবে রাশিয়ার বড় ডায়োমিডে শুক্রবার সকাল 9টা বাজবে। এজন্য বড় ডায়োমিডটিকে টুমোরো আইল্যান্ড এবং ছোট ডায়োমিডটিকে ইয়েস্টারডে আইল্যান্ড বলা হয়। ইতিহাস থেকে জানা যায় যে এই দ্বীপগুলির নাম প্রাচীন গ্রিক ভাষা থেকে নেওয়া হয়েছে, যার অর্থ জিউসের পরিকল্পনা। আজ থেকে প্রায় 3000 বছর আগে ইউপিক এস্কিমোদের বসবাস স্থান ছিল এই দ্বীপগুলি। আপনি চাইলে বলতেই পারেন যে অতীত এবং বর্তমান এখানে একসাথে বসবাস করছে। ভারত ও বাংলাদেশের বর্ডার। এবার আমরা কথা বলবো ভারত ও বাংলাদেশের বর্ডার নিয়ে। ভারত ও বাংলাদেশ যে বর্ডার দ্বারা বিভক্ত সেটি 4096 কিলোমিটার দীর্ঘ। এটি পৃথিবীর পঞ্চম দীর্ঘ আন্তর্জাতিক সীমারেখা বা বর্ডার। এর 262 কিলোমিটার আসামে, 856 কিলোমিটার ত্রিপুরাতে, 318 কিলোমিটার মিজোরামে, 443 কিলোমিটার মেঘালয়ে এবং
2217 কিলোমিটার পশ্চিমবঙ্গে রয়েছে। এই বর্ডার বরাবর বাংলাদেশের ময়মনসিংহ, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট এবং চিটাগং অবস্থিত। এই বর্ডারের কোথাও কোথাও রয়েছে শুধুমাত্র নাম্বার লেখা কয়েকটি পিলার, আর কোথাও কোথাও রয়েছে কাঁটাতারের বেড়া। বন্ধুরা, 1947 সালে ভারত যেমন স্বাধীন হয়েছিল, ঠিক তেমনি ভারতকে বিভক্ত করে খণ্ড বিখণ্ড করে দেওয়া হয়েছিল। 1947 সালের 17 আগস্ট রেডক্লিফ লাইন টেনে আলাদা করা হয়েছিল ভারত এবং পাকিস্তানকে। তখন পাকিস্তানের দুটি অংশ, পূর্ব এবং পশ্চিম পাকিস্তান। পূর্ব পাকিস্তানই আজ বাংলাদেশ নামে পরিচিত। তবে ভারত এবং বাংলাদেশের সীমান্ত নিয়ে নানান সমস্যার সূত্রপাত হয়েছে। কখনো দেখা গেছে একই পরিবারের 3 জন সদস্য ভারতের নাগরিক, আবার 1 জন সদস্য বাংলাদেশের, বা কখনো বাড়ির উঠোনের পেছনের পেয়ারা গাছ বাংলাদেশের অন্তর্গত হলেও বাড়ির বাকি অংশটি ভারতের অন্তর্গত। স্বাভাবিকভাবেই এর ফলে নানান ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। তবে এই বর্ডারের আরও একটি বিশেষত্ব হল ছিটমহল। ভিডিও শুরুতেই আমরা আপনাদের জানিয়েছি যে যখন একটি সরকার শাসিত অঞ্চলকে অন্য একটি সরকার শাসিত অঞ্চল ঘিরে থাকে তখন তাকে ছিটমহল বলে। 2015 সাল পর্যন্ত সীমান্তের উভয় পাশে প্রায় 200টি ছিটমহল ছিল। দুটি দেশের সীমান্তে যে ছিটমহলগুলি ছড়িয়ে ছিটিয়েছিল সেগুলি ছিল এই অঞ্চলের দীর্ঘকালীন বৈশিষ্ট্য। ছিটমহলগুলি কয়েক শতাব্দী পূর্বে দুই আঞ্চলিক রাজা, কোচবিহারের রাজা এবং রংপুরের মহারাজের মধ্যে একটি জুয়া খেলার অংশ ছিল, এবং কোচবিহারের রাজা এবং মুঘল সাম্রাজ্যের অন্তর্বর্তী একটি চুক্তির বিভ্রান্ত পরিণতি ছিল এই ছিটমহলগুলি। 1947 সালে ভারত ভাগের পর কোচবিহার জেলা ভারতের অন্তর্ভুক্ত হয়ে যায় এবং রংপুর চলে যায় তৎকালীন পূর্ব পাকিস্তানে, যা 1971 সালে স্বাধীন বাংলাদেশ নামে পরিচিত হয়ে যায়। ভারত এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীরা 1974 সালে সমস্ত ছিটমহল বিনিময় এবং আন্তর্জাতিক সীমানা সরলীকরণের জন্য একটি স্থলসীমা চুক্তি স্বাক্ষর করেন। 1974 সালে বাংলাদেশ প্রস্তাবিত স্থলসীমা চুক্তি অনুমোদন করলেও ভারত তা অনুমোদন করেনি। 2011 সালে দুটি দেশ আবার ছিটমহল এবং প্রতিকূল সম্পত্তি বিনিময় করতে সক্ষম হয়। 2015 সালের মে মাসে যখন ভারতীয় পার্লামেন্ট ভারতীয় সংবিধানের 119তম বিল প্রকাশ করে, তখন উভয় দেশই তা গ্রহণ করেছিল। বাংলাদেশের মূল অংশে ভারতের মোট 111টি এবং ভারতের অভ্যন্তরে বাংলাদেশের মোট 51টি ছিটমহল ছিল। বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই ছিটমহলে বসবাসকারী মানুষগুলির অবস্থা কেমন হতে পারে। এর কারণে তারা কোনো দেশ থেকেই কোনো সুবিধা অর্জন করতে পারত না। তবে এর একটা সুরাহা এখন হয়েছে। 2015 সালের 1 আগস্ট এই দুই দেশের প্রধানমন্ত্রী মুজিব ইন্দিরা নামক ঐতিহাসিক চুক্তির মাধ্যমে একে অন্যকে তাদের ছিটমহল হস্তান্তর করে দেয়। এর ফলে বর্তমান বাংলাদেশ এবং ভারতের মধ্যে এই সংক্রান্ত কোনো সমস্যা নেই এবং ছিটমহলের বাসিন্দারাও খানিকটা হাঁপ ছেড়ে বাঁচলেন। বন্ধুরা, ভারত এবং বাংলাদেশ পিলার এবং কাঁটাতারের বেড়া দিয়ে আলাদা করা দুটি দেশ হলেও এদের মাঝে রয়েছে ভ্রাতৃত্বের বন্ধন। বাংলাদেশ, পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরার মানুষ বাংলা ভাষায় কথা বলেন, সেই ভাষার টান আলাদা থাকলেও বন্ধন সুদৃঢ়। সো বন্ধুরা, আজ আমরা বেশ কয়েকটি অদ্ভুত সীমানা নিয়ে আলোচনা করলাম। এদের মধ্যে কোনটি আপনাকে সবথেকে বেশি আকৃষ্ট করলো, সুযোগ পেলে আপনি কোন সীমানাটি দেখতে যাবেন আমাদের কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।